বাবিয়ে সকালবেলায় ফোন দিয়েছে কয় কটা মেরাফিটা বানাইছি খেজুরের ওই দিয়ে খাইয়া যা তো আমি গেছি যাওয়ানোর পরে বইছি লগে দিয়া দেখি একটা মহিলা এরকম ঘুমটা টুমডা দিয়ে বইয়েছে তারপরে বাবি আমার আচ্ছা রে লোক মানুষের কি কতার কি ভাই স্টেশন নাই সহালে একটা কয় বিহালে আরেকটা কয় এরা কি ভালো হবে না হ্যাঁ আমি কে দেখো বাবি বড়লোকদের নিয়ে কথা বলতে চাই না বললে ঝামেলা হয় কেন সব নম্বরই এর ব্যাপারটা দেখছো না তিন দিন আগে এই যে কটা দিন আগে যে ডিভোর্স লই একটা স্ট্যাটাস দিল ওহনকার দিয়ে আবার আরেক কথা কইতে আছে আমি কি রে Yeah. <laughs> তো এর মধ্যে আবার দেখি লগে দিয়ে আরেকজন মহিলা এরকম ঘুম টাসলা টেন্ডা বই ছাড়ছে আমি আমার তাল তো বইনে সিলেট থেকে ভাই মন্ডা বালান না এর লগে ডিভোর্স হয়ে গেছে গ্যা আমাকে কি বল এত ডিভোর্স ডিভোর্স এগুলো তো ভালো না বুঝা না সংসারটা করলে তো সালে বেড়াইতে একটু দয়ে দেয়া এইটা বলার লগে লগে ওই মহিলা ঘুমটা সরাই কয় ইতা কিতাম মাত্র ইতা কিতাম মাত্র আমি দেখিয়া আমি দেখিয়া তার বাদ খাইছি আমার মতন ফুরি দেখিয়া তার বাদ খাইছে অন্য কোনো ফুরি হইলে বাই তার বাদ খাইতো না তার স্বভাব এত খারাপ তার মা খারাপ তার বাপ খারাপ আমি রহেন কী তাকিস ভাষায় কিতা কই বালা করে বুঝছি না তো যাই হোক পরে আমি কইলাম যে আচ্ছা ভাবি বাধ্য আইসি করা দিন ব্যারাক্টার এক দর্শক বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপরিচিত অভিনেত্রী স্বপ্নম ফাড়িয়া দুই সালে অপুর সাথে প্রেম করে বিয়ে করেছিলেন দুই সালে ফেসবুকে পরিচয় দুই হাজার পনেরোতে এখন বিয়ের বছর বছরখানেক যাবার পরেই হঠাৎ করে আমরা স্ট্যাটাস দেখতে পেলাম যে স্বামীর সাথে ডিভোর্স ভালো বন্ধু হয়ে থাকবে সংসার জীবনে খুব ভালো ছিল দুজনে সব ঠিক ছিল এখন গত কয়েকদিন আগে আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির এক বোন ইলমা চৌধুরী মেঘলা আমাদের নৃত্যকলা বিভাগের একজন ছাত্রী কানাডিয়ান প্রবাসী একজন মানে ছেলের সাথে তার প্রেম করে বিয়ে হয় এরপরে তার লাশ পাওয়া যায় আর পরিবারের দাবি এটা হত্যা তো ওই বিষয়টা নিয়ে স্বামীর নির্যাতনে ইলমার হত্যা হয়েছে যখন এই নিউজটা সামনে আসছে তখন স্বপ্নম ফাড়িয়া পুরানা মুর্দা নতুন করে সামনে আসছেন বাট আই নো ওয়াই যে এক এক সময় এক এক কথা তারা কেন বলে যদিও তিনি এর আগে বিতর্কিত হয়েছিলেন কে হবে মাসুদ্রানা বিষয়টাতে তো তিনি সাম্প্রতিক সময়ে ইলমার স্ট্যাটাসটাকে বা ইলমার ঘটনাকে কেন্দ্র করে তিনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন সেইখান থেকে আবারও নতুন বিতর্ক তিনি লিখেছেন মৃত মেয়েটার ছবি দেখার পর বারবার আমি আমার দেড় দুই বছর প্যাশনের জীবনে ফিরে যাচ্ছিলাম মনে পড়ছে কীভাবে আমি দেবী সিনেমার পুরো প্রমোশন ভাঙা হাত নিয়ে করেছি যখন কেউ জানতে চেয়েছে কি হয়েছে বলেছিলাম সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি আমার সাহস ছিল না সবাইকে বলার যে কিভাবে ব্যথা পেয়েছি কারণ আমি জানতাম এই মানুষটার সাথেই থাকতে হবে নইলে মানুষ কি বলবে আমার মা সমাজে মুখ দেখাবে কিভাবে। আমার দুই বোন যে স্বপ্ন নিয়ে এত আয়োজনের প্ল্যান করেছে তাদের কি জবাব দেব। কাবিনের তিন মাস না যেতেই এত কিছু নিশ্চয় সমস্যা আমারই আমি এইটা ভেবে দিনের পর দিন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রাতের পর রাত নির্ঘম কাটিয়েছি বারবার ভেবেছি কিছু হলে সবাই আমাকেই খারাপ বলবে মানে তিনি তার বিবাহের পরবর্তী সময়ে মানে নতুন নববধূ থাকা অবস্থায় এই এক্সপিরিয়েন্সটা বাট আমি জানি না চার বছর প্রেমের পরে বিয়ের তিন মাসের মাথায় কেন ওনার এই ধরনের ফিলিংস আসছিল যাই হোক তিনি লিখেছেন কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার মা আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল সাহস দিয়েছিল বুঝিয়েছিল মানুষ কি বলে তার চেয়ে নিজের ভালো থাকা আরও অনেক জরুরি জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেয়ে বেঁচে থাকা আরও জরুরি Say no to domestic violence. Bangladesh television. তালিকাভুক্ত কণ্ঠশিল্পী লোপা হাসানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টেতে একটি পোস্ট শেয়ার করে কথাগুলো লিখেছেন স্বপ্নম ফারিয়া তো এই যখন অবস্থা তার এই স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আমজনতার ভিতরে মিশ্র প্রতিক্রিয়া যে আপনারা এক এক সময় এক এক কথা কেন বলেন দর্শকদের সাথে কি সবসময় অভিনয় করেন জীবনের সত্যটা কি কখনো বলবেন না হঠাৎ করে এতদিন পরে ডিভোর্সের আপনি কেন এই কথাগুলো বলছেন এটাকে আবার তিনি স্পষ্টভাবে আবার ব্যাখ্যা দিয়েছেন তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে লিখেছেন আমার মনে হয় বিষয়টা পরিষ্কার করা দরকার কারো ভাবমূর্তি নষ্ট করার কিংবা অ্যাটেনশন পাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না যদিও আমি না চাইলেও বারবারই অ্যাটেনশন নাকি তিনি পেয়ে যান আগের পুষ্টি দেওয়ার মূল কারণ হলো আমাদের সমাজের দিকে আঙুল তোলা তিনি লিখেছেন তিনি নিজেও ডিভোর্সের পক্ষে নন কেউ তার কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলে তিনি সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন ফারিয়ার ভাষ্য বিয়ে একটি অসাধারণ ব্যাপার সুতরাং আমরা বিচ্ছেদকে নিরুৎসাহিত করি এমনকি আমার কোনো বন্ধু যদি ডেভোর্সের ব্যাপারে বলে আমি তাদেরকে প্রথমেই বলি সময় নাও কেউ মারা গেলে সমাজের মানুষ কান্না করে কিন্তু যখন কারো বিবাহ বিচ্ছেদ হয় পুরো ঘটনা জানার আগেই মানুষ ধরে নে এটা নারীরই ব্যর্থতা তারা নারীর দোষ খুঁজতে চেষ্টা করে তার চারিত্রিক সনদব্দি দিয়ে দেয় এবং আমরা সবাই হাসি তিনি বলেন যে আমি নিজের পছন্দে বিয়ে করেছি এবং আমি বিষয়টাকে এতদূর আসতে দিয়েছি প্রত্যেক পরিবারের মতো আমার পরিবারও প্রাথমিকভাবে আমাকে সমর্থন দেয়নি কারণ আমার বাবা জীবিত নেই আমার কোনো ভাই নেই কিংবা কোনো পুরুষ অভিভাবক নেই কিন্তু পরে যখন আমার বোন আমার বিষাক্ত অবস্থা দেখে তখন তারা আমাকে রক্ষা করে দুর্বিশহ এই ঘটনা সামনে আনা সহজ ছিল না সেই জন্যই এতটা সময় লেগেছে বলে জানান ফারিয়া এই ঘটনা সামনে আনা মোটেও সহজ ছিল না যদি হতো তাহলে আরও আগে এটা প্রকাশ্যে আনতাম আমি দেখেছি কিভাবে মানুষ পরিস্থিতি উল্টে আমার দিকে আঙুল তুলেছে ঠিক এই কারণেই আমরা অনেক বেশি পারিবারিক নির্যাতন দেখেছি এই সমাজ পুরুষদেরকে বাহবা দেয় আর নারীদেরকে লজ্জা দিতে পছন্দ করে যদি তুমি মরে যাও মানুষের মন খারাপ হবে কিন্তু যদি তুমি নিজেকে রক্ষা করতে গিয়ে বিবাহ বিচ্ছেদ করো তাহলেই তুমি খারাপ এখন স্বপ্নম ফাড়িয়ারি স্ট্যাটাসটাতে যথেষ্ট যৌক্তিক বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠেছে তবে দুইটা বিষয় আছে এই যে যেমন ধরেন চার বছর প্রেম করাকালীন দুইজন আসলে কতটুকু বোঝে এটা হচ্ছে প্রেমের বিয়ার পরিণতি বেশিরভাগ জায়গায় থেকে থেকে শুরু শুরু করে মাহিয়া দেখেন এই যে কি বলা হয় যে যা আছে পরিমণি টরিমণি সবগুলাই নাইনটি পারসেন্ট নায়িকাদের সংসার না ভারত বাংলাদেশে নায়কদেরও টিকেনা নায়ক সাকিব খান থেকে বাকি যত খান আছে ম্যাক্সিমামই একই খানেরদের এই অবস্থা এখন কেন এটার একটাই কারণ যে প্রেম করাকালীন তারা আসলে একরকম চিন্তা করে ভাবে এইখানে সেইখানে ঘোরাঘেরা করে জমাইয়া রোমান্স করে পরবর্তী সময় দেখা যায় যে বিয়ের পরে যখন দায়িত্বশীলতার বিষয়টা পড়ে তখন সেটা মানতে নারাজ হয় অনেকে আছে বেশিরভাগ পুরুষই বিয়ের পরে তার স্ত্রীকে অভিনয়ের জগতের দিকে দিতে চায় না এটা উপর উপরে যারা দেয় তারা তলে তলে আবার অন্যের বউ নিয়ে লারাচাড়া করে বোঝেন নাই একজন নায়ক আর একজন নায়িকা যখন বিয়ে বসে নায়িকা যেমন আরেক বেটার সাথে গিয়া অভিনয় করে নায়কও কিন্তু আরেক বেটার বউয়ের সাথে বা সিঙ্গেল কোনো গার্লসের সাথে রোমান্স করে এগুলো আবার সংসার জীবনে বড় কষ্টকর আর যদি বিষয়টা এমন হয় ফারিয়া যাকে বিয়ে করেন যে তিনি মিডিয়া পাড়ার কেউ না তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলো বিয়ের পরে ছেলের বাড়িতে এটা কখনো মানতে চায় না আবার ধরেন পারিবারিকভাবেই ফারিয়ার যে স্ট্যাটাসটা আছে সেটাও যথেষ্ট যুক্তি কোন জায়গায় যে সমাজে যে কোনো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটলে প্রথমে নারীদের দিকেই কিন্তু আঙুল তোলা হয় এটাও কিন্তু বাস্তব এখন এটা আমাদের কি বলা যে মূল্যবোধটা আসলে ওই লেভেলে এখনও গজায়নি যে ভালো মন্দ সত্য বিথ্যা এটাকে যাচাই করার বেশিরভাগ পরিবারে এরকমও আছে মধুদি গানজুট্টি জুয়ারি হ্যাঁ আকাইম্মা বাদাম্যা শারীরিকভাবে প্রচণ্ড মারধর করে কোনো দায়িত্ব পালন করে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বোনেরা দুই একটা বাচ্চা হয়েছে তখন সমাজের মানুষটা বলে দুই একটা বাচ্চা হয়ে গেছে গিয়ে যায় তার গরটা কর এটাও কিন্তু বাস্তব এটা একটা এক্সট্রিম লেভেলের মানুষ কিন্তু এই জিনিসগুলো সাফার করছে আর আমরা চাই না যে এই ধরনের ঘটনাগুলো হোক তবে হ্যাঁ আমিও এটাতে বিশ্বাসী যদি কখনো মনে হয় যে সংসার টিকছে না সেখানে থেকে দম বাইরে যাবে আত্মহত্যা করার প্রয়োজন নাই সংসার ভেঙে দেওয়া ভালো কোনো সংসারে যাইয়া জামাই বউর ভিতরে ভেজাল লেগে জামাই হোক বই হোক বউ হোক অনেকে দেখছি হত্যা করে ফেলে আত্মহত্যা করা ফেলে না আমি ওইটার পক্ষে না এইগুলোর থেকে বেটার হচ্ছে ভাই ডিভোর্স দিয়া যার যার জীবন তার তার মতন তবে ঠান্ডা মাথায় ভালোভাবে চিন্তা ভাবনা করে এইসব সিদ্ধান্তগুলো আসা উচিত যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম